हेलो गाइस, गुड आफ्टरनून। आमार आज के 1 ईयर कमप्लीट हलो यूट्यूबे। आज के दिन आमी ठीक दुपुर बेला 3:30 समय चैनल ओपन करेछिलाम। आमार हाथे ओपन करा नाय, आमी पूरा स्टोरीटा तोमादेर साथे आज के शेयर करब। और तार आगे आमी आमार इंट्रोटा दिए दी, एक बछर धरे जे इंट्रोटा दिच्छी। हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल। आमी चंद्रिमा, तोमरा जारा आमार भिडियो देखछो आशा करी सबाई खूब भालो आछो और आमराओ खूब भालो आछि। थेकेई जखन आमी ब्लग भिडियो स्टार्ट करी डांस वीडियो प्रथम स्टार्ट कर तक हमारे छोटो ये फोन तो नतून, एर आगे फोन और मायर का एक फोन छोटा दिए ही वीडियो कर दी। तक हमें एडिटिंग करते पारतम ना, वीडियोगुलो पाठातम एक जन के एडिटिंग आपलोड कर दी चैनल। आगे यूट्यूबर जो वीडियो बनातम, तो से ही स्टोरी तुम्हारे साथ शेयर करी। तुम्हारा सब समय देखो जो हमारे डान्स भिडियो म्यूजिक किछु भिडियो सेगुलो एक चैने आसे, तार लिंक हमें डेस्क्रिप्शने शेयर करी। से चैनल नाम शायक पी चैटार्जी। हाँ, उन्नी हाँ प्रथम यूट्यूब आने प्रथम ही बोलत जो तु डान्स करिस जो तु यूट्यूब भिडियो बना, यूट्यूब एक चैनल खोल। तो अत भरसा छो ना, यूट्यूब करब हमें करते पर एडिटिंग करते परिना, भीषण भय लगत। कैमरा फ्रेंडलि हमें एकदम ही छिलाम ना, एखोनो नई। तो ओई आमाके बोलते तुई आगे एक भिडियो करे पाठा, तो आमी भिडियो करे पाठातम, जा भूल होतो ठीक मैनेज करे आपलोड करे दितो। कोनो दिनो बोलते ना जे एटा हयनी, एटा खराब होयेछे आरेकबार कर। तो सेटाई आमी करतम, एडिट करे करे दितो। तारपर आमाके मानुषेर साथे सामने ही कथा बोलते पारी ना, आमी कारोर साथे ठीकभावे फ्रिली कथा बोलते पारी ना कैमरार सामने। एखन आमी जेभावे बोलछि आमी एखोनो कारोर साथे कथा बोलते पारी ना। तो ও আমাকে একদিন ধরে বলছে যে তুই ব্লগ বানা, ব্লগ বা সবাই বানাচ্ছে তুইও বানা। তো আমি ভয় পাচ্ছিলাম যে কি বানাবার, যে ফার্স্ট ব্লগ আমি যা বানিয়েছিলাম সেটা দেখে আমাকে মা বলেছিল তুই কোনোদিনও ব্লগ বানাস না। তো সেটা ওই চ্যানেলেই আপলোড হয়েছিল, মোটামুটি ওখানেই আমার হাতে করি। দেন 12 তারিখ তার আগে বলে দিচ্ছি 3 তারিখ আমার ঠাকুমা চলে যায়। তো সেখান থেকে একটা বড় দুঃখের মধ্যে আমরা সবাই, আমরা পুরো ফ্যামিলি চলে গেছিলাম। তো তখনই আমাকে বলছিল যে তুই কিছু কাজে ব্যস্ত থাক লকডাউন, তো ইউটিউব কর, নিজের চ্যানেল কর, নিজে কর। তো আমাকে এই চ্যানেলটা সেই খুলে দিয়েছিল, এতটা মোটিভেট করেছে আমাকে, এতটা পিছন থেকে উৎসাহ দিয়েছে। অবশ্যই মাও উৎসাহ দিয়েছে, মা আমাকে যতই বলছিল যে তুই ব্লগ বানাস না, তুই ভিডিও বানাস না, কিন্তু একদিন যখন আমি ভিডিও না বানিয়ে শুয়ে থাকি তখন এসে বলে এটা বানাবি না, এটা বানাবি না, এটা রান্না করেছি এটা দেখাবি না। আমি বললাম আগের দিনে তো বললে যে ভিডিও বানাতে হবে না, সব কিছুই ব্লগে দেখাবি। তো সেই করতে করতে আমার রেগুলার ব্লগ দেওয়ার এনার্জিটা এরাই। এছাড়াও অনেকে সাপোর্ট করেছো তোমরা যারা ভিডিওতে আমাকে রেগুলার কমেন্ট করো, সেগুলোর জন্য আমিও ভিডিও বানাচ্ছি। তো এইভাবেই একটা বছর কেটে গেল, এটাই শেয়ার করলাম। দাঁড়াও তোমাদের সাথে আরেকজনকে শেয়ার করাই, মানে যে দাঁড়াচ্ছ যাবে না, ও এখানেই থাকবে। আরেকজনকে শেয়ার করছি, মানে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো বুঝতেই পারছ যে আমি ওই ঘরে যখন ব্লগ বানাই সে জানলা দিয়ে আজকে ঘর চেঞ্জ করে এই ঘরে বানালাম। তো এই দেখো ও এখানে বসে কি ভিডিও বানাচ্ছি দেখছে। এই দেখো ক্যামেরা ধরেছি বলে সে উঠে কথা বলছে, ও ব্লগিং করবে, ওকে একটা ব্লগ চ্যানেল খুলে দিতে হবে। কি রে, আয় আয়। কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, ও জাস্ট এখানে গলার সাউন্ড পেয়ে ওই ওইখানটায় এসছে, ওখানে বসে না। ঠিক আছে, নয় মানলাম ওই চালে রেগুলার বসে থাকে, তো এখানেও এখন গলার সাউন্ড পেয়ে এখানে এসে বসে বসে ও লাইভ দেখছে যে কি ভিডিও বানাচ্ছিস দেখি। ইউটিউবেই না, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গা থেকেই অনেক ভালোবাসা দিয়েছো আমাকে। খুবই সামান্য সাবস্ক্রাইবার আমার, ভিউজ খুবই সামান্য, কিন্তু এইটুকুও কিছু লোক দেখবে এইটাই আমার মাথায় আইডিয়া ছিল না। আমি ভিডিও বানাতে, তারপর থেকে ভিডিও বানাতে বানাতে আমার ভিডিওটা বানাতেই ভালো লাগে। অনেক ভুল আছে, অনেক কিছু শুধরেছি, আরও শুধরানোর চেষ্টা করব। বন্ধুরা, আমার কিছু বন্ধু স্কুল কলেজের বন্ধুরা আমাকে সাপোর্ট করে। সাপোর্ট করা মানেই যে ভিডিও দেখবে, ভিডিওতে লাইক কমেন্ট করবে সেটা না। তারা আমাকে মাঝে মাঝেই বলে যে ভাই আমার একটা পেজ আছে একটুখানি তুই শেয়ার করে দিস। মানে এটার থেকে নিজের ভালো লাগে যে হ্যাঁ আমার কাজটাকে ওরা একটু হলেও সম্মান দিচ্ছে, যে এমন ভাবছে না যে না কি ক্যামেরার সামনে বকবক করে, মানে এইটুকুই উৎসাহ ওরা দিচ্ছে। সারা সায়ককে তো আমি আর আলাদা করে ধন্যবাদ দিচ্ছি না, তোমরা জানোই ও কতটা আমায় সাপোর্ট করে। আর আমার প্রথম দিকের ভিডিওগুলো সব ওই এডিট করতো,
আমাকে এসে এডিটিংটা শিখিয়ে দিয়ে আমার ল্যাপটপে সমস্ত কিছু সেট করে দিয়ে ওসব ব্যবস্থা করেই গেছিল। তো ও যদি না থাকতো তাহলে হয়তো এত তাড়াতাড়ি আমি ভিডিও বানাতে পারতাম না রেগুলার। এখনও পরিচিত লোকের কাছ থেকে শুনতে পাচ্ছি প্রচণ্ড জ্বরে ভুগছে, তাদের জন্য তোমরাও একটু আরোগ্য কামনা করো। আমার জগন্নাথ তো আরোগ্য কামনা করবেই, তারা সুস্থ হবেই। জামাটা আজকে আমি উইথ চন্দ্রিমার বার্থডে উপলক্ষে পরেছি। চন্দ্রিমার বার্থডেতেও এত কিছু হয় না যেটা উইথ চন্দ্রিমার বার্থডেতে হয়েছে। কেক এসছে, আইসক্রিম এসছে, আর আমরা দুপুরেও খাওয়া দাওয়া করেছি, সেটা তোমরা ব্লগে দেখতে পাবে, এখানে ভিডিওটা আর বাড়াচ্ছি না। এই যে কেক আছে, আইসক্রিম বা চামচ দিয়েছে, ভালোই তো। কেক কাটো, হ্যাপি বার্থডে উইথ চন্দ্রিমা ফ্যামিলি। শুধু আমার না, প্রত্যেকে যারা আমাকে কমেন্ট করে সাপোর্ট করেছে, এটা সবার জন্য। তোমরা যারা আমাকে কমেন্ট করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওটাতেও তারা কমেন্ট করো, আমি কিছু জনের নাম না বললেই নয়, মানে না বললে খুব খারাপ হয়ে যাবে, মানে আমার নিজের ইচ্ছা, আমি তাই জন্য বলছি। বৃষ্টি হালদার, তুমি আমার খুব ভালো বন্ধু হয়ে গেছো, তুমি আমার সমস্ত ভিডিওতে কমেন্ট করো, শুধু এই চ্যানেলেই না ওই চ্যানেলেও, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি তুমি ভিডিওটা দেখছো, আর ধন্যবাদ বলে তোমাকে ছোট করব না। অনুসুয়াজ লাইফস্টাইল, অনুসুয়াদি বা অনুসুয়া আমার বন্ধুই হবে, আমার বয়সী হবে, অনুসুয়াও আমার ভিডিওতে কমেন্ট করো, তো তোমাকেও অনেক ধন্যবাদ। তুমি আমার সমস্ত ভিডিওতে, কমিউনিটি পোস্টে কমেন্ট করো। আর শম্পা বিশ্বাস আন্টি, উনিও আমার সমস্ত ভিডিওতে কমেন্ট করেন, অ্যান্ড অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। কুণাল কর্মকার, এরকম অনেক নামই রয়েছে, কুণাল কর্মকার দাদা উনিও আমার ভিডিওতে কমেন্ট করেন, দুটো চ্যানেলেই করেন। আর এরকম প্রচুর নাম আছে, সবার নাম নিতে পারছি না, যাদের নাম নিতে পারলাম না তারা প্লিজ কিছু মনে করো না, রাগ করো না, সবার নাম নেওয়া একটা ভিডিওতে সম্ভব না, কখনো অন্য কোনো ভিডিওতে আমি ডেফিনেটলি সবার নাম নেব। তো গাইজ, আজকে ভিডিওটা এইটুকুনি রয়েছে, আইসক্রিম খাবো এখন আমরা দুজন, এরপরে তোমরা বাকি সারাদিন কি করছি সেটা, সকাল এই জামাটা আজকেই কিনেছি সেই ব্লগটাও আসছে, তো সেই ব্লগটা দেখতে থাকো, অ্যান্ড দেখা হচ্ছে ব্লগে তোমাদের সাথে। এরপরে সন্ধ্যাবেলা বেরোবো, রাস্তায় নিশ্চয়ই রথ বেরোবে, অ্যান্ড জিলিপি পাঁপড় ভাজা কি হবে সেটা ভিডিওতে দেখো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। সো বাই, টাটা করে দাও। আমি তো একাই বকবক করে গেলাম, তুমি তো বাই।